শান্তি বসিতে হোক আপনাদের সকলের উপর সেই কামনায় এবং সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত আজকে আমরা ক্যান্সার রোগ নিয়ে কথা বলবো যখন কারো ক্যান্সার রোগ ধরা পড়ে তখন আমরা আমাদের মানসিক একটা বিশাল চাপ তৈরি হয় এবং এই চাপের কারণে দেখা যায় যে আমরা এই এই ক্যান্সারের বিরুদ্ধে যে যুদ্ধ সেই যুদ্ধে শুরু থেকেই শুরুতেই দুর্বল হয়ে পড়ি তো আজকে আমি আপনাদের সঙ্গে কিছু ক্যান্সার রোগ এর সম্পর্কে আমি যতটুকু জেনেছি বিভিন্ন উৎস থেকে বিভিন্ন যে বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের বিভিন্ন বক্তব্য দেখে তার উপর ভিত্তি করে আপনাদেরকে সামান্য কিছু তথ্য দেব আশা করি এই তথ্যগুলো ক্যান্সার থেকে বেঁচে থাকতে এবং ক্যান্সার হয়ে গেলে ধরা পড়লে তার বিরুদ্ধে যুদ্ধ করতে আপনাদেরকে সাহায্য করবে আর আপনাদের কারো যদি ক্যান্সার হয়ে থাকে তাহলে জানবেন যে আমি আপনাদের সঙ্গে আছি আপনাদের পেছনে আছি আপনাদেরকে উৎসাহ জোগাতে এবং আপনাদেরকে ক্যান্সারের বিরুদ্ধে অস্ত্র জোগাতে যাতে করে আপনারা ক্যান্সারকে খুব দ্রুত ঘায়াল করতে পারেন আমি সেই যুদ্ধে আপনাদের সহযোগী আচ্ছা তো ক্যান্সার রোগের ক্ষেত্রে সবথেকে বড় যে ব্যাপারটি ডক্টর রস রালফ রস ভুল বললাম রালফ রস্ত নয় রলফ মস তিনি একজন ক্যান্সার রোগ বিশেষজ্ঞ তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে তিনি ক্যান্সার রোগ নিয়ে কথা বলেন আর তার ওয়েবসাইটটির নাম হচ্ছে মস রিপোর্টস ডট কম মস রিপোর্টসের মধ্যে তিনি ক্যান্সার রোগের উপর ভিত্তি করে এক একজনের এক একটা ক্যান্সারের উপর ভিত্তি করে বিভিন্ন রকমের ক্যান্সারের জন্য কতগুলো রিপোর্ট তৈরি করেছেন উনি বলেছেন রিপোর্ট এগুলোকে কিন্তু সেই রিপোর্টগুলোই এক একটা আসলে এক একটা বইয়ের মতন তো সেখানে বিস্তারিত আলোচনা করেছেন যে ক্যান্সার এই এই বিশেষ ধরনের ক্যান্সারটি কিভাবে হয় কিভাবে বাঁচে কিভাবে এটার বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারি কোন ঔষধ এতে উপকারী হতে পারে কোন সাপ্লিমেন্ট খেলে উপকারী হতে পারে ইত্যাদি ইত্যাদি যেটা বোঝাবার চেষ্টা করছি সেটা হচ্ছে যে তিনি এই সম্পর্কে অনেক জ্ঞান রাখেন তো সেই ভদ্রলোক তার সাম্প্রতিক একটি পডকাস্টে একটি আলোচনা অনুষ্ঠানে বললেন যে নব্বই শতাংশেরও বেশি ক্যান্সার আসলে শর্করা বা গ্লুকোজ খেয়ে বাঁচে ক্যান্সারের ক্ষেত্রে আপনারা জানেন যে এর আগে ডক্টর টমাস সিফ্রিডের যে উপস্থাপনা আমি আপনাদেরকে করে দিয়েছিলাম সেখান থেকে ডক্টর টমাস সিফ্রিড দেখিয়েছিলেন যে কোষের ভেতরের মাইটোকন্ড্রিয়া যদি সঠিকভাবে কোনো কারণে কাজ করতে না পারে যদি মাইটোকন্ড্রিয়ার গঠন কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলেই সেখানটাতে ক্যান্সার তৈরি হবার সুযোগ তৈরি হয় এবং যদি দীর্ঘদিন এইরকম বিভিন্ন কোষ দেখা যায় যে মাইটোকন্ড্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে যেটা কি না আমাদের বিভিন্ন কাজের কারণে হতে পারে খাবারের উল্টোপাল্টা খাবারের কারণে হতে পারে মানসিক চাপের কারণে হতে পারে পরিবেশের কতগুলো প্রভাবকের কারণে হতে পারে যেমন ধরুন গাড়ির কালো ধোঁয়া তারপরে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যেগুলোকে আমরা বলি কার্সিনোজেন তো এইগুলোর কারণে হতে পারে কিন্তু ক্যান্সার একবার হয়ে গেলে এই ক্যান্সার হয়ে যাওয়া যে কোষটি যে কোষটি কোষটি কিন্তু শুরুতে আমাদের দেহের কোষী ছিল কিন্তু তারপরে তার মাইটোকন্ট্রিয়া যখন কাজ করা বন্ধ করে দিল মাইটোকন্ট্রিয়া যখন নষ্ট হয়ে গেল তখন সেটা ক্যান্সারে পরিবর্তন হতে পারে বা ক্যান্সার কোষে আক্রান্ত পরিণত হতে পারে তো যখন সেটা ক্যান্সার কোষে পরিণত হয়ে গেল তখন কিন্তু সে আপনার অন্য স্বাভাবিক কোষগুলোর মতন আর আচরণ করবে না তার প্রধান এবং অত্যন্ত প্রিয় যে খাদ্যের উৎস সেটা হবে গ্লুকোজ তার মানে আমরা যদি শর্করা ভিত্তিক খাবার বেশি করে খাই ক্যান্সার হয়ে যাবার পরে বা ক্যান্সার দেহে তৈরি হওয়ার পরে তাহলে এই যে ক্যান্সার কোষটি এই কোষটি তখন প্রচুর খাবার পাবে খুব দ্রুত বাড়বে আর সঙ্গে আরেকটি ব্যাপার যেটা কাজ করে সেটি হচ্ছে যে আপনারা অনেকেই জানেন যে আমাদের দেহটা আসলে পরিচালিত হয় হরমোন দিয়ে হরমোন কোনটা আছে কোনটা নেই তার উপর ভিত্তি করে আমাদের দেহ কি করবে কি করবে না সেটা ঠিক করে তো এই ক্ষেত্রে ইনসুলিন একটি হরমোন যেটা কি না অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইনসুলিন হরমোনটি আমাদের দেহের খানিকটা প্রবৃদ্ধির সময়ের কথা দেহকে বোঝায় অর্থাৎ দেহে যদি ইনসুলিন থাকে তার অর্থ হচ্ছে যে দেহে প্রচুর পরিমাণ নতুন শক্তির সরবরাহ এসেছে এবং এই সরবরাহকে ব্যবহার করে দেহকে নিজের যে যদি কোথাও কোনো ক্ষত থেকে থাকে সেটা সারাতে হবে পুরোনো কোষ যেগুলো নষ্ট হয়ে গিয়েছে সেগুলোকে ভেঙে নতুন কোষ সেখানে বসাতে হবে ইত্যাদি ইত্যাদি এই যে যেটাকে বলে প্রবৃদ্ধির একটা অবস্থা সেই অবস্থায় দেহকে নিয়ে যায় আর যদি রক্তে ইনসুলিন না থাকে তাহলে দেহ চলে যায় যে এখন তাহলে আমাদের নতুন করে গড়ার কিছু নেই এখন শুধুমাত্র নিজেদেরকে ম্যানেজ করে নিজেদেরকে খানিকটা যেই অবস্থায় আমরা আছি আর কি সেই অবস্থায় মানিয়ে নিয়ে চলা বা সেই অবস্থাটাকে যতটা সম্ভব স্থির রেখে এগোনো যায় সেভাবে এগিয়ে চলা তো তাহলে এখন দেখতে পাচ্ছেন যে ইনসুলিন ক্যান্সারের ক্ষেত্রে একটি বিশেষ বিশেষ ভূমিকা রাখতে পারে কারণ ইনসুলিন যদি রক্তের মধ্যে থাকে তাহলে ক্যান্সার কোষ বুঝতে পারে যে প্রচুর খাবার রয়েছে সুতরাং তখন তারা হাপু সুপুস করে সেই খাবারগুলো খায় গ্লুকোজের কথা বলছি আমি এক্ষেত্রে হাপু সুপুস করে সেই খাবার খেয়ে তারা দ্রুত বড় হবার চেষ্টা করে তো এই ক্ষেত্রে তাহলে আশা করি এতক্ষণে বুঝতে পারবেন যে শর্করা জাতীয় খাবার এক্ষেত্রে দুই রকমের প্রভাব ফেলে প্রথম প্রভাবটা হচ্ছে যে যেহেতু শর্করা জাতীয় খাবার বেশি খেলে আমাদের দেহে রক্তে চিনির মাত্রা বাড়ে চিনির পরিমাণ বেড়ে যায় তার মানে ক্যান্সার কোষের জন্য খাবার বেশি থাকে কিন্তু খাবার বেশি থাকলেই যে সঙ্গে সঙ্গে সে সেটা খেতে পারবে বা সে সেটা ভেতরে নিতে পারবে তার ভেতরে নিয়ে কাজ করতে পারবে সেরকম নয় যদিও ক্যান্সার কোষ আসলে স্বাভাবিক সুস্থ কোষগুলোর তুলনায় গুণ বেশি দরজা তৈরি করে যেই দরজা দিয়ে চিনি তার ভেতরে ঢুকতে পারবে তো কিন্তু এই দরজাগুলো কাজ করে যদি ইনসুলিন হরমোনটা থাকে তো আর ইনসুলিন হরমোনটা আমাদের রক্তে কি করে আসে যদি আমাদের রক্তে চিনির মাত্রা বাড়ে তাহলেই ইনসুলিন হরমোনটা আসে তাহলে দেখতে পাচ্ছেন জিনিসগুলো একটা সঙ্গে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত আপনি শর্করা খাবেন সঙ্গে সঙ্গে আপনার রক্তে চিনি বাড়বে চিনি বাড়লেই ইনসুলিন বেড়ে যাবে ইনসুলিন বেড়ে গেলে ক্যান্সার কোষটা সংকেত পাবে যে ইনসুলিন বেড়েছে তার মানে তোমার রক্তের মধ্যে খাবার রয়েছে সুতরাং তখন ক্যান্সার কোষ ঝাঁপিয়ে পড়ে সেটা সেগুলোকে খাবে এবং নিজের সংখ্যা দুই চার আট ষোলো এইভাবে করে বাড়াতে থাকবে তো সুতরাং এই বিষয়টি যদি বোঝেন আপনারা তাহলে এর বিরুদ্ধে আমাদের কার্যকরী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার প্রথম যে কৌশল হতে পারে সেটি হচ্ছে শর্করা জাতীয় খাবার না খাওয়া শর্করা জাতীয় খাবার না খেলে যেটা হবে সেটা হচ্ছে যে খাবার খাওয়ার কারণে রক্তে যে চিনির পরিমাণ বাড়তো সেই চিনির পরিমাণ বাড়াটা হবে না চিনির পরিমাণ না বাড়লে রক্তে যে চিনি রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণ করার জন্য যে ইনসুলিন বেরিয়ে আসে সেই ইনসুলিন বেরোবে না তো ইনসুলিন যদি না বেরোয় তাহলে ক্যান্সার কোষ রক্তে ক্যান্সার কোষ যে বাড়ার জন্যে যে সংকেত পাওয়া বা প্রচুর খাদ্য চারপাশে আছে এই রকমের যে সংকেত পাওয়া সেই সংকেতটা পাবে না সংকেত না পেলে তার যে বৃদ্ধি সেটা হয়ে যাবে ধীর অথবা সেটা থেমে যাবে যেটা কিনা না ক্যান্সার ক্ষেত্রে আমরা সেটাই চাই আমরা চাই ক্যান্সারকে থামিয়ে দিতে যাতে করে এবং চেষ্টা করব ক্যান্সারকে না খাইয়ে যদি বড় থেকে আরও কমিয়ে আনা যায় ছোট করে ফেলা সম্ভব হয় তাহলে সেটা বরং আরও ভালো তো তো এই হচ্ছে প্রথম কৌশল যে আমরা শর্করা খাওয়া বন্ধ করে দেব শর্করা খাওয়া বন্ধ করে দিলে রক্তের মধ্যে চিনি থাকবে না ইনসুলিন থাকবে না এবং ফলে আমাদের ক্যান্সার কোষের প্রবৃদ্ধি বন্ধ হবে এখন শর্করা খাওয়া বন্ধ করে দিলেও কিন্তু রক্তে যে সঙ্গে সঙ্গে চিনি বন্ধ হয়ে যাবে বা গ্লুকোজ একেবারেই থাকবে না তা কিন্তু হয় না আমাদের শরীরে একটা নির্দিষ্ট মাত্রার গ্লুকোজ থাকতেই হয় সব সবসময় এর থেকে গ্লুকোজ কমে গেলে দেহ বিপদের মধ্যে পড়ে আর এই যে সর্বনিম্ন মাত্রা যে গ্লুকোজ সেটা যেন রক্তের মধ্যে সব সময় থাকে সেটা নিয়ন্ত্রণ করার জন্যে বা সেটা নিশ্চিত করার জন্যে আমাদের দেহের মধ্যে একটি প্রক্রিয়া রয়েছে যার নাম হচ্ছে গ্লাইকোনিওজেনেসিস গ্লাইকোনিওজেনেসিস প্রক্রিয়াটি আমাদের কলিজার ভেতরে ঘটে যেই প্রক্রিয়ায় আমাদের কলিজা নিজেই চিনি তৈরি করে রক্ত রক্তের মধ্যে মিশিয়ে দেয় তো যদি দেহ নিজেই চিনি তৈরি করে রক্তের মধ্যে মিশিয়ে দেয় তাহলে বুঝতে পারছেন যে বাইরে থেকে খাবার হিসেবে আপনি চিনি না খেলেও শর্করা জাতীয় সমস্ত খাবার বন্ধ করে দিলেও আপনার দেহে তারপরেও চিনি তৈরি হওয়ার সম্ভাবনা থেকে গেল তবে সেটার মাত্রা কিন্তু হবে এই খাবারে চিনি খেয়ে রক্তে চিনি বাড়ানোর তুলনায় অনেক কম তো তাহলে প্রথমত আমরা খাবার থেকে চিনি খাওয়া বন্ধ করে দিয়ে শর্করা ক্যান্সারকে একটা বিপদের মধ্যে ফেললাম যে খাবার আগের মতন নেই আর এবারে চলুন দেখি কি করে এই যে দেহ যে চিনি তৈরি করে দেহ যে চিনি তৈরি করে আমাদের দেহের স্বাভাবিক অবস্থাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে সেই চিনির ভাগ যেন ক্যান্সার রোগ না পায় সেটি কি করে করব সেটি করার পথ হচ্ছে যে যখনই রক্তে চিনি এরকম তৈরি হয়ে একটু বেড়ে গেল তখনই যদি আমরা সেটাকে পুড়িয়ে ফেলতে পারি সেটাকে কোনো কাজে খরচ করে ফেলতে পারি যেটা কিনা আমরা ব্যায়াম করলে খুব দ্রুত সেটা খরচ হয়ে যায় তো আমরা যদি সেভাবে খরচ করে ফেলতে পারি তাহলে ক্যান্সার কোষ এই যে এই সামান্য চিনি যেটা তৈরি হয়েছিল আমাদের রক্তে সেটারও ভাগ পাবে না ভাগ পাবে ছোট ভাগ যদি আমরা সরকার জাতীয় খাবার খাওয়া বন্ধ করে দিই তাহলে আরেকটা মজার ব্যাপার যেটা আমাদের দেহে ঘটে সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা দেহের প্রত্যেকটা কোষ শর্করা বা গ্লুকোজ খাওয়ার জন্যে দরজার সংখ্যা বাড়িয়ে দেয় তো এই অবস্থাতে যদি আপনার রক্তে সামান্য চিনি বেড়ে যায়ও তাহলে দেখা যায় যে সারা দেহ সেই চিনিটাকে খাবার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয় ক্যান্সার কোষ যেটা আগে করছিল যে রক্তে অতিরিক্ত চিনি থাকার কারণে ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে গেলে যেটা হয় যে আমাদের দেহের সমস্ত কোষগুলো গ্লুকোজকে বরং বলে এসো না গ্লুকোজের বা ইনসুলিনের সিগনালটাকে ইগনোর করে সিগনালটাকে অবজ্ঞা করে কিন্তু যখন আমরা খাওয়া এই শর্করা খাওয়া বন্ধ করে দিই তখন আস্তে আস্তে আমাদের প্রত্যেকটি সুস্থ কোষ আবার তার এই যে বধিরতা তার যে এই ইনসুলিনকে অবজ্ঞা করার যে অভ্যাস সেই অভ্যাসটা তার পরিবর্তন হয় পরিবর্তন হয়ে গিয়ে তখন তারাও ইনসুলিন এর আশায় থাকে তার মানে হচ্ছে যে আপনার ওই স্বাভাবিক দেহকে স্বাভাবিক অবস্থা রাখার জন্য যদি রক্তের সামান্য চিনি বাড়ে সারা দেহ ঝাঁপিয়ে পড়ে তার থেকে চিনি খেতে শুরু করে সুতরাং ক্যান্সার রোগ তাতে ভাগে কম পায় তো সেটা একটা সুবিধা গেল দ্বিতীয় যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে এই আমরা ব্যায়ামের মাধ্যমে এই জিনিসগুলোকে আমাদের সুস্থ কোষ যেন এই চিনিগুলোকে আরও বেশি ব্যবহার করতে পারে সেই প্রক্রিয়াটাকে চালু করতে পারি বা আরও বেশি পরিমাণ সেটাকে খেয়ে নিতে পারি তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে ক্যান্সারের ভাগে পড়বে আরও কম সুতরাং প্রবৃদ্ধি তার অগ্রগতি কমে যাবে তো এই ক্ষেত্রে সেজন্য কৌশল হিসেবে যেগুলো বলবো আর কি যে সকালে ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে বা দাঁতের ব্রাশটা মুখের মধ্যে নিয়েই আপনি হাঁটতে বেরিয়ে যান এবং জোরে হাঁটবেন ওই জোরে হাঁটলে যেটা হবে সেটা হচ্ছে যে দেহ ব্যায়ামের সুবিধা যেটা সেটা তো পাবেনি কিন্তু জোরে হাঁটলে আপনি যখন আপনার পেশিগুলোকে কাজ করাচ্ছেন চাপ তৈরি করছেন পেশির উপরে পেশি করবে কি আপনার রক্তের থেকে যত গ্লুকোজ যেগুলো আছে সেগুলোকে চুষে শুষে শুষে খেয়ে নেবে খেয়ে নিলে ঘুম থেকে যখন আমরা উঠি তখন কিন্তু আমাদের দেহে ওই এটাকে বলা হয় ডন ইফেক্ট বলে একটা ব্যাপার যে ঘুম থেকে মানুষ যে জেগে ওঠে তার কারণ হচ্ছে যে সেই সময়ে আমাদের কটেসল হরমোন বাড়ে যেই হরমোনটি রক্তের মধ্যে চিনির মাত্রা বা চিনি কলিজার মধ্যে চিনি তৈরির মাত্রা বাড়িয়ে দেয় তো কলিতার মধ্যে চিনি তৈরির মাত্রা বাড়িয়ে দিলে তখন শরীরের মধ্যে চিনি বেড়ে যায় তাতে গায়ে শক্তি বেশি থাকে তাতেই ভোরবেলায় আমরা যখন ঘুম থেকে উঠি তখন মনে করি যে এখন কিছু করব। বা আমাদের ঘুমটা আসলে ভাঙে এই এই অতিরিক্ত কটেসল এবং এই অতিরিক্ত চিনির কারণে তো কিন্তু যাদের ক্যান্সার হয়ে গিয়েছে তাদের জন্য ক্ষতির খবর যেটা এই ক্ষেত্রে সেটা হচ্ছে যে রক্তে চিনির মাত্রা যদি বেড়ে গিয়ে থাকে এবং এই চিনিটা যদি আগামী দুই ঘন্টা থাকে রক্তের মধ্যে তাহলে আপনার ক্যান্সারটাও দুই ঘন্টা ধরে এই চিনি খাবে তো সেখান থেকে আপনি আত্মরক্ষা করবেন কি করে আপনি জেগে উঠেই সঙ্গে সঙ্গে হাঁটতে বেরিয়ে পড়ুন আধ ঘন্টা হাঁট হেঁটে আসুন তাহলে এই পেশিগুলোর কাজের জন্যে চিনির প্রয়োজন হবে যেই চিনিটা রক্ত থেকে আসবে সুতরাং রক্তের মধ্যে আগের যে যে অতিরিক্ত পরিমাণ চিনি সে সামান্য অতিরিক্ত চিনি চিনি এসেছিলো সেই অতিরিক্ত চিনিটা থাকবে না আর চিনিটা যেখানে দুই ঘন্টা থাকতো সে জায়গায় এখন হয়তো আধ ঘন্টাতে শেষ হয়ে গেল তাহলে আধ ঘন্টা পর্যন্ত আপনার ক্যান্সার কোষটা কিছু ভাগে পেলো কিন্তু তারপরে আর পেলো না সুতরাং দুই ঘন্টা পেলে যতটা বাড়তো এখন আধ ঘন্টায় ততটা বাড়তে পারবে না এবং সে সময় অনুভব করবে যে খাদ্যের যথেষ্ট সরবরাহ নেই সুতরাং তার যে বেড়ে যাবার প্রবণতা সেটাও কমে আসবে আর এই রকম অবস্থাতে শরীর যদি মানে ক্যান্সার কোষটা যদি দুর্বল হয়ে পড়ে তখন অন্য যে ঔষধ ব্যবহার করা হয় ক্যান্সার রোগের বিরুদ্ধে কিমোথেরাপি বা এ জাতীয় ঔষধগুলো সেগুলো কিন্তু চমৎকার ফল দেয় আচ্ছা এখন আপনাদেরকে আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে যে যে কোনো রকম মানসিক চাপের কারণে কিন্তু মানসিক শুধু বলবো না দৈহিক চাপেতেও আমাদের দেহে এই চিনি তৈরি হয় এবং সেই জন্যে ব্যায়াম করবেন কিন্তু এমন ব্যায়াম করবেন না যেটাতে আপনার দেহ ওই চাপের অবস্থায় চলে যায় আপনি জোরে হাঁটুন সেটা ঠিক আছে কিন্তু ওই যে দশ মাইল দৌড়লাম সেটা করবেন না কারণ দশ মাইল দৌড়নের জন্যে দেহকে চালিয়ে নেওয়ার জন্যে আমাদের দেহের মধ্যে ওই অতিরিক্ত চাপ দেহ অনুভব করে তো খুব অল্প সময়ের জন্য উচ্চ চাপ তৈরি করতে পারেন দেহে কিন্তু তারপরে রেস্ট দিতে হবে তাহলে দেহ আসলে ওই যে সর্বক্ষণ চিনি তৈরি করার যে প্রয়োজনীয়তা সেটা অনুভব করে না তো সেটা এক্ষেত্রে কাজ করতে পারে ভারী ওজন নিয়ে কাজ ব্যায়াম করলেও দীর্ঘক্ষণ করবেন না পাঁচ মিনিট করুন ব্যায়াম বিশ্রাম নিন আবার আধ ঘন্টা পরে পাঁচ মিনিট করুন বিশ্রাম নিন তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে দেহ ওই কখনোই দেহ প্রচণ্ড প্রেশারের মধ্যে প্রচণ্ড চাপের মধ্যে আছে এই অবস্থাতে যাবে না চিনির মাত্রা চিনির তৈরির মাত্রা কমে যাবে ক্যান্সার না খেয়ে থাকবে আর মানসিক চাপের খবর পেলে আমাদের আমরা সবাই চোখের সামনে দেখতে পাই যে আমাদের এই পৃথিবীতে যে সময় সেটা অত্যন্ত স্বল্প সেটা খুব বেশি দিন আর নেই আর বিশেষ করে আমাদের যে প্রচলিত চিকিৎসা ব্যবস্থা সেই চিকিৎসা ব্যবস্থাতে আপনার ক্যান্সার হলেই ডাক্তাররা নার্সরা মানে চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত যারাই রয়েছেন তারা অধিকাংশই আপনাকে মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বুঝিয়ে দেবেন যে আপনার সময় আসলে আর নাই আপনার এই পরকালের ভিসা লেগে গেছে পাসপোর্টে আপনার এবার যাবার সময় তো এই রকমের আচরণ দেখলে এবং এই যে তাদের কথাবার্তা শুনলে আপনার মানসিক যে চাপ বেড়ে যাবে সেটা বলাই বাহুল্য আর আপনার ব্যক্তিগতভাবে আমার ক্যান্সার হয়েছে ক্যান্সার অত্যন্ত খারাপ রোগ এই যে মানসিকতাটা এই অনুভূতিটা নিজের মধ্যে এলেই সেটা থেকেও আমাদের মানসিক চাপ বাড়ছে মানসিক চাপ বাড়লে চিনি বাড়ছে সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে যাদের ক্যান্সার রোগ হয়েছে তাদেরকে চেষ্টা করতে হবে কি করে এর থেকে দূরে থাকা যায় এই চাপ থেকে নিজে থেকে বাঁচিয়ে রাখা যায় ক্যান্সার রোগ সম্পর্কে যদিও এতদিন বলা হতো যে ক্যান্সার হলে আর আশা কিছু নেই কিন্তু অতি সম্প্রতি কিন্তু মানে শত শত মানুষ দাবি করছেন যে এই কতগুলো সাধারণ টেকনিক বা কৌশল ব্যবহার করে তারা ক্যান্সার রোগকে হারিয়ে দিচ্ছেন তো সুতরাং আপনার সামনে আশা করার কিন্তু অনেক আশা রয়েছে সুতরাং এই আশার দিকে তাকাবেন ওই অন্ধকারের দিকে তাকাবেন না চেষ্টা করবেন আলোকিত দিকটার দিকে দেখতে যখনই আপনি সেটার দিকে দেখবেন ততই আপনার অগ্রগতি দ্রুত হবে কেন কারণ আপনি যখন আশা আছে এই রকম ভাবছেন তখন আপনার দেহে হরমোন থাকবে একরকম ওই স্ট্রেসের হরমোন বাড়বে না স্ট্রেসের হরমোন না বাড়লে চিনি বাড়বে না চিনি না বাড়লে ক্যান্সার মরবে সুতরাং আপনি শুধু মানসিকভাবে এই যে ইতিবাচক একটা মনোভাব নিয়ে চলছেন এটাই কিন্তু ক্যান্সারকে মারতে সাহায্য করছে যেখানে কি না কেউ যদি ওই রকম মনে করে না আমি তো ক্যান্সার হয়ে গেছে আমার তো সর্বনাশ হয়ে গেছে আমি তো আর বাঁচবো না আমার আত্মীয় স্বজন সকলে থাকবো বাইনগুলি থাকবো আমি তো আর বাঁচবো না যেই মুহূর্তে আপনি ভাবে চিন্তা করা শুরু করবেন কেন না শুরু করবেন সেই মুহূর্তে আপনার রক্তে চিনির মাত্রা বাড়তে থাকবে ক্যান্সার আরও বেশি করে খাবে এবং আপনি আসলে এই রকমের এই দুর্ভাবনা করে নিজের মৃত্যুটাকে বা ক্যান্সারের বিরুদ্ধে আপনার নিজের হেরে যাওয়াটাকে আরও দ্রুততর তর করে দিচ্ছেন আর কি সুতরাং এই দিকটাতে খেয়াল রাখবেন এই দিকটাকে গুরুত্ব দিয়ে খেয়াল করবেন এবং কিছুতেই নিজের মনের মধ্যে এই মানসিকতা এই ভাবনাগুলোকে স্থান দেবেন না সবসময় আলোকিত দিকের দিকে তাকাবেন আপনি পাঁচখানা ঔষধ খেয়েছেন পাঁচজনে পাঁচখানা ঔষধের কথা বলেছিল যেটা খেলে ক্যান্সার ভালো হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আপনার ভালো হয়নি কিন্তু তো সেই নিয়ে যে সঙ্গে সঙ্গে এরকম মনে করা তাহলে তো আমার হবে না আমার তা কোনো আশা নাই এরকম চিন্তা করবেন না বরং চিন্তা যেটা করবেন সেটা হচ্ছে পাঁচখানা ঔষধ কাজ করেনি কিন্তু ষষ্ঠ ষষ্ঠ যে ঔষধটা সেটা যে কাজ করবে না তার নিশ্চয়তা কি ষষ্ঠটা ওষুধ কাজ করতেও পারে তো সুতরাং সবসময় আশা নিয়ে কাজ করবেন নিজেকে এই ক্যান্সার রোগী যদি আপনি হয়ে যান তাহলে আপনি নিজেকে দুইভাবে দেখতে পারেন একটা হচ্ছে যে অনেকে যেটা করেন আপনি আমার অসুখ হয়েছে আমার অসুখ হয়ে গেছে যেই দিন তার ক্যান্সার রোগ ধরা পড়ল তার আগের দিন হয়তো দশ মাইল হেঁটে তিনি অভ্যস্ত কিন্তু যেই দিন ডাক্তার বলল যে আপনার ক্যান্সার হয়েছে তার পরের দিন থেকে বা তার এর পরের মুহূর্ত থেকে উনি শুরু করলেন আমার তো ক্যান্সার হয়ে গেছে তারপরে দেখা গেল হাঁটতে গেলে উনি ধীরে হাঁটেন কথা বলতে গেলে উনি ধীরে কথা বলেন কথার মাঝখানে বড় করে নিঃশ্বাস নেন আমার তো ক্যান্সার হয়ে গেছে আমার তো আর আশা নাই এটা একরকমের আচরণ আর অন্য আচরণ যেটা সেটা হচ্ছে যে আমি বেশ কিছু ক্যান্সার রুগীদের অভিজ্ঞতার পড়ে জেনেছি যে তাদের আচরণটা ছিল এরকম যেই মুহূর্তে তারা অনুভব করলেন যে বা জানলেন যে আমাদের ক্যান্সার হয়েছে তারা বললেন আচ্ছা ক্যান্সার হয়েছে তো ভালো কথা কিন্তু আমি তো ক্যান্সারের মতন অনুভব করছি না আমার গায়ে তো দুর্বলতা লাগছে না সুতরাং কি করলে আমি ক্যান্সারের বিরুদ্ধে আরও শক্তিশালী হতে পারবো কিভাবে আমি যোদ্ধা হিসাবে ক্যান্সারের সামনে দাঁড়াবো ক্যান্সারটা হচ্ছে আমার দেহে একটা অনাকাঙ্ক্ষিত দখলদার দ্বারা চেষ্টা করছে আমার দেহটাকে আমার অনুমতি ছাড়া দখল করে নিতে তার বিরুদ্ধে আমি কি করব আমার যত লাঠি শোটা আছে সেটা নিয়ে ধেরে পেটাবো তা না করে আপনি যদি ওই যে আমার তো ক্যান্সার হয়ে গেছে এরকম মানসিকতায় থাকেন তাহলে ওই লাঠি সুটা যেগুলো আপনার কাছে ছিল সেগুলোকেও আপনি পেছনে ফেলে সেগুলোর উপরে হেলান দিয়ে বসে থাকবেন আর যারা সেই মানসিকতায় থাকেন না যারা মনে করেন যে এটা একটা যুদ্ধ এবং সেই যুদ্ধে আমি একজন যোদ্ধা আমি এটাকে যুদ্ধ করে জয় করব তারা কিন্তু দেখা যায় তখন ওই লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়েন এবং ক্যান্সারকে যত রকম দিক থেকে পেটানো সম্ভব সবগুলো দিক থেকে তারা পেটাতে শুরু করেন ফলে তাদের যে এই যুদ্ধে তাদের জয় অনেক সহজ হয় কারো কারো ক্ষেত্রে কারো কারো ক্যান্সার এইরকম জটিল ক্যান্সার যে যেখানে হয়তো জয় তারা পাবেন না কিন্তু যেখানে ডাক্তার বলে দিল আপনাকে তিন সপ্তাহ বাঁচবেন বা তিন মাস বাঁচবেন সেখানে আপনি হয়তো আরও তিন বছর দশ বছর পনেরো বছর আরও অতিরিক্ত বেঁচে যেতে পারেন যদি এই যুদ্ধমদেহী মানসিকতাটা আপনার থাকে যদি আপনি সকাল থেকে শুরু করে ক্যান্সারের বিরুদ্ধে মারামারিতে লিপ্ত থাকেন ঘুম ক্যান্সারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ এই মানে বিভিন্ন গবেষণা থেকে এটা প্রমাণিত যে আপনি যদি সঠিকভাবে ঘুমোতে পারেন রাতে যদি শান্তিতে ঘুমোতে পারেন তাহলে ক্যান্সারের বিরুদ্ধে সেটা একটা বড় ঔষধ ক্যান্সার আপনি আরাম করে ঘুমোলে আপনার দেহ যে নিজেকে ই করার প্রক্রিয়া করে এই সারিয়ে তোলার প্রক্রিয়া চালু করে আপনার ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থা যে নিজেকে সারিয়ে তোলার প্রক্রিয়াটা চালু করে সেই প্রক্রিয়ার অংশ হিসেবে ক্যান্সার দুর্বল হয়ে পড়ে সুতরাং রাতে ঘুমানোটা অত্যন্ত জরুরি ভালো করে ঘুমানোটা জরুরি তো সেজন্যে আপনাকে খেয়াল রাখতে হবে যে কিভাবে রাতে আপনি ভালো ঘুমোতে পারেন এক্ষেত্রে কতগুলো সাপ্লিমেন্টও ব্যবহার করা যেতে পারে সাপ্লিমেন্টের কথায় প্রথমেই যে সাপ্লিমেন্টের কথা আমি আপনাদেরকে বলবো সেটির নাম হচ্ছে বারবেরিন ডক্টর ডক্টর নয় তো এই জেইন ম্যাকলালেন নামে ভদ্র মহিলা যিনি ক্যান্সার রোগের বিরুদ্ধে যুদ্ধ করে তিনবার জয় জয়ী হয়েছেন তিনি বলেছেন যে তিনি তার ইসের মধ্যে এই খাবারের মধ্যে বা সাপ্লিমেন্ট যে খেতেন তার মধ্যে বারবেরিনটাকে রাখতেন বারবেরিনটা একটা ফলের এক্সট্রা একটা কি একটা ফলের রস রস ঠিক না একটা ফল থেকে রস নিয়ে তৈরি করা ট্যাবলেটের মতন সেটা খেয়ে নিলে এটা আপনাদের দেহে যেটা করে সেটা হচ্ছে রক্ত থেকে চিনিটাকে সরিয়ে দেয় রক্ত থেকে প্রস্রাবের মাধ্যমে চিনিটাকে বার করে দেয় যেটা কি না মেট ফর্মিন নামে যে একটি ঔষধ ডায়াবেটিক রুগীদেরকে দেওয়া হয় তাদের রক্তে চিনি থেকে রক্ত কমিয়ে রাখার জন্যে সেই একই রকমভাবে কাজ করে তো এই সাপ্লিমেন্টটাও যদি আপনি ব্যবহার করেন তাহলেও আপনার রক্ত থেকে চিনির মাত্রা কমবে তাহলে ক্যান্সারের বিরুদ্ধে আপনার জোর বেড়ে যাবে আইডিয়াটা হচ্ছে যত উপায়ে চিনিটাকে কমিয়ে রাখা যায় খাবার থেকে চিনি খাওয়া বন্ধ করে শর্করা জাতীয় সমস্ত খাবার বন্ধ করে সঙ্গে এই অন্য প্রক্রিয়াতে দেহের মধ্যে যে চিনি তৈরি হবে সেই চিনিটাকেও যতটা সম্ভব দেহ থেকে যদি বের করে দেওয়া যায় তাহলে আপনি সেখানে আপনার সুযোগটা বেশি হবে আর মানসিক অবস্থাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা তো প্লাসিবো এফেক্টের কথা জানি প্লাসিবো এফেক্ট মানে হচ্ছে যে এটা একদম বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করে প্রমাণ পাওয়া গিয়েছে যে যদি কাউকে আমরা মানে মানুষের দেহ আমরা যে তথ্যগুলো আমাদেরকে দেয়া হয় তার উপর ভিত্তি করে মানুষের দেহ আচরণ করে কেমন আপনার সামনে আপনাকে ঔষধ দেয়া হলো এটা পরীক্ষা করা হয়েছিল ইতালিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈনিকরা যুদ্ধ ক্ষেত্রে গিয়ে যুদ্ধ করে গুলি খেয়ে বা বোমার কারণে তাদের পা ক্ষতিগ্রস্ত হলো হাসপাতালে নিয়ে আসা হলো ডাক্তার তার পা কেটে বাদ দিলেন পা কেটে বাদ দেওয়া মানে এটা একটা ভয়ঙ্কর রকমের অপারেশন এবং এই অপারেশনে তাদের প্রচণ্ড যন্ত্রণা ভোগ করতে হচ্ছে এই অবস্থাতে সেই রোগীদেরকে দেখিয়ে তাদেরকে মরফিন দেয়া হলো সেই রোগীদের সামনে ডাক্তার বললেন যে আপনার ব্যথা হচ্ছে ঠিক আছে আমি আপনাকে মরফিন দিয়ে দিচ্ছি আপনার ব্যথা সেরে যাবে এই কথা বলে মরফিন ইঞ্জেকশনটা নিয়ে তাদের সামনে তাদের স্যালাইনের মধ্যে মিশিয়ে তাদের দেহে মরফিন সরবরাহ করা হলো দশ মিনিটের মধ্যে তারা গভীর ঘুমে ঘুমিয়ে গেলেন আর ঠিক একই রকম আরেকজন রোগীকে মরফিন তার স্যালাইনের মধ্যে আগে থেকে মিশিয়ে একই পরিমাণ মরফিন আর তার স্যালাইনের মধ্যে আগে থেকে মিশিয়ে তারপরে যখন এনে সেই স্যালাইনটা রুগীকে দেয়া হলো দেড় ঘন্টা পরেও রুগীর ব্যথা কমছে না দেড় ঘন্টা পরেও রুগী চিৎকার করে চলেছে যে আমি ব্যথায় টিকতে পারছি না আমার কষ্ট হচ্ছে তো সেখান থেকে ডাক্তাররা খুব অবাক হয়ে দেখলেন যে ঔষধেই যে সবসময় কাজ করে তা নয় বরং আমরা ঔষধ নিয়েছি এই যে তথ্য এই তথ্যটা আমাদের মনের মধ্যে থাকলে সেটা আরও অনেক বেশি কার্যকরী ফল আমাদের দেহে দেয় তো এই কথাটাকে খেয়াল রাখতে হবে সুতরাং এই কথাটাকে খেয়াল রাখলে আপনারা বুঝতে পারবেন যে মানসিকভাবে শক্তিশালী থাকাটা ক্যান্সার রোগের বিরুদ্ধে আপনাদের যে বিজয় সেটা নিশ্চিত করার জন্য কত বেশি গুরুত্বপূর্ণ তো এই জিনিসগুলো যদি আপনারা করার চেষ্টা করেন তাহলে যাদের ক্যান্সার হয়ে গিয়েছে তারা এখান থেকে এর থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবেন বা ক্যান্সারের বিরুদ্ধে জয়ী হবার চেষ্টা করতে পারবেন এবং অনেকেই সকলের কথা একশো ভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারবো না কিন্তু অনেকেই এর থেকে বেঁচে আসবেন এই এই প্রক্রিয়াগুলো এই প্রচেষ্টাগুলো নিলে সঙ্গে ওই দিনে ছয়বেলা আটবেলা না খাওয়া কারণ প্রতিবার খেলেই আপনার রক্তে চিনির মাত্রাও বাড়ে প্রতিবার খেলে আপনার রক্তে ইনসুলিনের মাত্রা বাড়ে ইনসুলিনটা চিনিটা দুটোই হচ্ছে ক্যান্সারের জন্য চমৎকার সুখবর আমাদের চেষ্টা হচ্ছে ক্যান্সারকে সুখবর যত কম দেওয়া যায় না দিয়ে পারলে না দিয়ে রাখবো সুতরাং উপোষ করাটা চমৎকার ফল দেয় ক্যান্সারের ক্ষেত্রে তো দিনে আপনি যদি একবেলা খেয়ে থাকতে পারেন তাহলে সেটা করবেন তো এক্ষেত্রে আবার খেয়াল রাখতে হয় কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে মানুষের দেহের পেশি নষ্ট হতে শুরু করে তো সেটা খুব খারাপ ব্যাপার সেই অবস্থাতে কিন্তু আপনাকে আমিষ জাতীয় খাবার এবং চর্বি জাতীয় খাবার বেশি করে খেয়ে দেহের ওজন ঠিক রাখার চেষ্টা করতে হবে সেক্ষেত্রে ব্যায়ামের মাত্রা কিছু বাড়াতে হবে যাতে করে পেশিগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় পেশিগুলো যেন ঠিক থাকে পেশি ঠিক থাকলে আপনি সময় বেশি পাবেন যুদ্ধ করার সময় বেশি পাবেন পেশি নষ্ট হয়ে গেলে কিন্তু সময় কমে যাবে তো সেই দিকটাকেও খেয়াল রাখবেন তো আর যারা ক্যান্সার রোগ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে চান যাদের ক্যান্সার রোগ হয়নি এবং আপনারা চান যে ক্যান্সার রোগ যেন না হয় তাদের জন্য তাহলে পথ হচ্ছে এই কার্বোহাইড্রেট বা শর্করা পরিমাণ খাবার খাওয়া সীমিত পরিমাণে খাওয়া যাতে করে এই অতিরিক্ত শর্করার কারণে অতিরিক্ত ইনসুলিনের কারণে এটা প্রমাণিত যে যারা বেশি শর্করা জাতীয় খাবার খান যাদের কোষগুলো সবসময় গ্লুকোজকে পড়ায় তাদের মাইটোকন্ড্রিয়া নষ্ট হবার ঝুঁকি বেশি তো গ্লুকোজ পড়ালে মাইটোকনড্রিয়া নষ্ট হয় দ্রুত যদি মাইটোকন্ড্রিয়া নষ্ট হয় সেখান থেকেই ক্যান্সার রোগ তৈরি হতে পারে সুতরাং আমরা যদি শর্করা জাতীয় খাবার কমিয়ে খাই তাহলে প্রথমত মাইটোকনড্রিয়া বেশি শর্করা পোড়ানোর ব্যাপারটা করবে না সুতরাং মাইটোকনড্রিয়াটা সুস্থ থাকার সম্ভাবনা বাড়বে দ্বিতীয় যেটা যে যদি আমরা উপোস করি তাহলে মাইটোকন্ড্রিয়া যদি কোনো ক্ষতি হয়েও থাকে সেটাকে সারিয়ে নেওয়ার সময় পাবে তো সারিয়ে নেওয়ার সময় পেলে পরবর্তীবারে আপনি যদি আবার খানিকটা শর্করা খানও তাহলেও যেহেতু আগের যে ক্ষতিটা সেটা সারিয়ে নেওয়া সম্ভব হয়েছে সুতরাং পরের বার খেলে সেই ক্ষতিটাই হয়তো আবার হবে কিন্তু ক্ষতিটা যে জায়গাতে ছিল তার থেকে আর বেশি এগুবে না আর ব্যায়াম করবেন ব্যায়াম করবেন যাদের ক্যান্সার হয়নি তারা পারলে দৌড়বেন বা জোরে হাঁটা জোরে সব থেকে ভালো কারণ দৌড়লে পরে আবার বললাম যে মানসিক মানে দেহের উপরে চাপ তৈরি হয় এবং তাতে দেহ আবার অতিরিক্ত চিনি তৈরি করতে শুরু করে তো জন্যে দশ মাইল দৌড়বার চেষ্টা করবেন না কিন্তু আধ ঘন্টা জোরে হাঁটুন তারপরে যখন হাঁটবেন তখন দেহটাকে নেড়ে চেরে হাঁটবেন ওই ভদ্রলোকের মতন সোজা হয়ে বা রোবটের মতন সোজা হয়ে দাঁড়িয়ে বা ওই মাছ পাস্ট করার মতন যে হাত পা নাড়ব না শুধুমাত্র পাও দুটোকে নেড়ে হাঁটবো তা করবেন না বরং ওই মাছপাস্ট মাছ পাস্টের কথা ভুল বললাম মাছ পাস্টে তো দুই রকমের হাঁটা হয় একটা হচ্ছে স্লো মার্চ পাস্ট ওই যেখানে সৈনিকরা সোজা হয়ে দাঁড়িয়ে শুধুমাত্র পাও এগোয় আর ধাপাস ধাপাস করে পা ফেলে আর আরেকটা হচ্ছে যে একেবারে দুই হাত নেড়ে যে মার্চ পাস্ট করে ওই সৈনিকদের ওই দুই হাত নেড়ে যে মার্চ পাস্ট সেইরকম মার্চ পাস্ট বা সেই রকমভাবে হাঁটবেন হাতকেও খুব নাড়বেন পা কেউ খুব নাড়বেন বডিটাকেও খুব মুভমেন্ট করার চেষ্টা করবেন প্রতিটা মাসল আপনার প্রতিটা পেশিকে দাঁড়ানোর চেষ্টা করবেন যত সেটা করবেন তত বেশি চিনি সেখানে খরচ হয়ে যাবে তাছাড়া ব্যায়াম করলে মানসিক চাপ এমনিতে কমে যায় আমাদের ডক্টর নামটা যেন কি যা এই মুহূর্তে চট করে নামটা মনে আসছে না মুখটা মনে করতে পারছি কিন্তু নামটা মনে করতে পারছি না উনি যেটা বুঝিয়ে বললেন সেটা হচ্ছে যে সাধারণ একটা জিনিস আমাদের দৃষ্টি আমাদের চোখ যদি আমরা ডান বা ডান বা ডান বা করতে থাকি যেটা কিনা রাস্তায় গেলে আমরা সেটা সবসময় করি কারণ হচ্ছে গিয়ে এদিক দেখতে হয় ওইদিক দেখতে হয় এই যে চোখের যে মুভমেন্ট যদি আমরা এক জায়গায় দাঁড়িয়ে থেকেও একদিক এদিক 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 করতে থাকি তাহলে কিন্তু আমাদের মানসিক চাপ কমে যায় আর হাঁটার যে কারণে যে মানসিক চাপ কমে সেটার একটা কারণ নাকি এটা যে চোখ তখন কোনো একটা বিন্দুতে ফোকাস করে থাকে না আমরা যখন চোখটাকে একটা কোনো একটা বিন্দুতে সবসময় একেবারে এক দৃষ্টিতে একটা বিন্দুর দিকে তাকিয়ে থাকি তখন আমাদের মানসিক চাপ বাড়ে কারণ আমাদের মনোযোগ ওই একটা বিন্দুর উপরে ফিক্সড বা স্থির থাকে যেখানে কি না যদি আপনি চোখটাকে বিভিন্ন জিনিসের দিকে তাকান তাহলে কোনো কিছুর দিকেই আপনি একেবারে খুব গভীর মনোযোগ দিয়ে তাকাচ্ছেন না তো তাতে গিয়ে মানসিক চাপ কমে যায় আর ওই অবস্থাতে মানুষ যে কোনো একটা বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করা সেটা এই অবস্থায় করতে পারে না তো তাতে আপনার এই যে ধরুন ক্যান্সার রুগীদের ক্ষেত্রে বিশেষ করে যে ক্যান্সার হয়ে গিয়েছে কারণ সেই ভাবনাটাই তখন থেকে বেশি মানুষ ভাবতে শুরু করে যে আমার ক্যান্সার হয়ে গিয়েছে হায় হায় আমার কি হবে তো এই যে হাঁটাহাঁটির মাধ্যমে বা দৃষ্টিকে সবসময় এই নাড়াচাড়া করার মাধ্যমে সেই এক কথাই সবসময় ভাবার পরিবর্তে আমরা আরও অনেক কথা ভাবছি সুতরাং দেখা যাচ্ছে মানসিক চাপটা কমে যাচ্ছে তো যারা ক্যান্সার রোগ থেকে বেঁচে থাকতে চান তারাও এই টেকনিকটা ব্যবহার করবেন ও নাম মনে পড়েছে এন্ড্রু হিউবারম্যান যে প্রফেসর এন্ড্রু হিউবরম্যান উনি বলেছিলেন এই কথা যে চোখটাকে আমরা যে নাড়াচাড়া করি হাঁটার কারণ সময় এই থেকেই আমাদের দেহে মানসিক চাপের যে প্রভাব সেটা কমে আসে বা আমাদের মন তখন বিভিন্ন জিনিসে ব্যস্ত হয়ে পড়ে তো যাই হোক অনেকগুলো কথা বললাম কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে কথাটা আমি বলবো এর মধ্যে সেটা হচ্ছে আপনার মানসিকতা আপনি যদি ওই মানসিকতায় থাকেন যে হায় হায় রে আমার ক্যান্সার হয়েছে আমার কি হবে রে তাহলে কিন্তু আপনার এই যুদ্ধে হেরে যাওয়ার সম্ভাবনা আপনি অনেক গুণ বাড়িয়ে দিচ্ছেন আর যদি আপনার আচরণটা ওই রকম হয় যে ক্যান্সার হয়েছে ওকে কোনো অসুবিধা নাই ক্যান্সার তুমি তোমার কত জোর আর আমার কত জোর চলো দেখা দেখা যাবে আমার লাঠি যে কটা আছে প্রত্যেকটা তোমার পিঠে ভাঙবই বাড়ে যদি সেই মানসিকতা নিয়ে এগোতে পারেন তাহলে দেখবেন ক্যান্সারকে আপনি পুরোপুরি হারিয়ে দিয়েছেন আর যদি পুরোপুরি হারাতে নাও পারেন তাহলেও ডাক্তার আপনাকে যে তিন মাসের সময় দিয়েছিল সেই তিন মাসটাকে বাড়িয়ে আপনি তেত্রিশ বছর বা তেতাল্লিশ বছর বা তিরানব্বই বছর করে ফেললেন করতে পারেন তো যাই হোক আশা করছি এই আলোচনা আপনাদেরকে খানিকটা সাহায্য করবে যারা ক্যান্সার রোগে আক্রান্ত বা যারা ক্যান্সার রোগ নিয়ে ভীত এই প্রক্রিয়াগুলো এই পদ্ধতিগুলো ব্যবহার করলে তারা সেখান থেকে কিছু উপকার পাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আপনাদের আত্মীয় স্বজন আপনজনদের সঙ্গে শেয়ার করলেও তাদের উপকার হবে বলে বিশ্বাস করি আমি আর এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেগুলোর ব্যাখ্যা উত্তর আপনাদেরকে দিতে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই আশা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি